আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সিন্ধুকের আলোচনায় যাব বিষয়টা হচ্ছে সর্বহারা হওয়ার আগে আধারটা চট করে লক করে নিন পদ্ধতিটা আজকে আমাদের সামনে বলবেন বিষয়িত উনি এই ব্যাপারে কিছুটা হলেও অভিজ্ঞ তো আজকে শুনে নেবো যে আধারকে কেন লক করতে হচ্ছে কিভাবেই বা করতে হবে অনেকের টাকা আধারের মাধ্যমে মার্কেট থেকে ইউপিআই ব্যবহার করতে গিয়ে খোয়া যাচ্ছে তো বাকি কথাটা উনিই বলবেন তো বিষয়িত আধার কার্ড লকের ব্যাপারটা একটু যদি আমাদের যারা সিন্ধুকের গ্রাহক আছেন যারা সিন্ধুক দেখছেন তাদেরকে যদি বলেন এবং এই বায়োমেট্রিক লকটা কি করে করতে হবে বা এর থেকে কি করে বাঁচা যায় আমাদের সেটা সম্বন্ধে একটু যদি বলেন হ্যাঁ থ্যাংক ইউ বিশিৎ এমন একটা বিষয় নিয়ে আজকে সিন্ধুকের পক্ষ থেকে আসা হয়েছে বিষয়টা খুবই গুরুত্ব যে আধার কার্ড লক আমরা সব ক্ষেত্রেই দেখেছি যে আধারের মাধ্যমেই আমাদের কাজ হয় যে কোনো ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স ডিম্যাট ব্যাংকের ট্রানজাকশন এবং বাজারে গিয়ে আমরা যখন ইউপিআই ব্যবহার করি সেগুলো সবই হচ্ছে আধার বেস অর্থাৎ আধার কার্ডটার যে বায়োমেট্রিক যে হাতের ছাপ চোখের ছাপ দিয়ে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখন কোলন হচ্ছে মানে সেগুলোকে কপি করা হচ্ছে তো আধার কার্ড লকটা আপনি কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আমি বলবো তার আগে আমি একটা বলে নিই যে আধার বায়োমেট্রিক লক করলে আঙুলের ছাপ অসক্রিয় হয়ে যাবে ব্যাংক স্টক মার্কেটে কোথাও ব্যবহার করা যাবে না আধার কার্ড হচ্ছে বায়োমেট্রিক আঙুলের ছাপ চোখে স্ক্যান করার পরই হাতে এসেছে কিন্তু আধার কার্ড কিন্তু জানলে অবাক হবেন এখন সেই বায়োমেট্রিক তথ্য চুরি করা হচ্ছে মানুষের অজান্তে টাকা লোপাট হচ্ছে আর ফোনে ব্যাংকের তরফে সেই মেসেজ আসতেই চক্ষু চড়ক সবার তো টাকা তো বড় অঙ্কের যাচ্ছে অনেক ব্যক্তিরই এরকম হয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে সাইবার অপরাধীদের এই আধার প্রতারণার সব টার্গেট পশ্চিমবঙ্গ সহ দেশের ছটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল বাংলাতে সম্প্রতি অনেকেই এই জালি জালিয়াতির শিকার হয়েছে ইতিমধ্যে তদন্তে নেমেছে রাজ্য পুলিশ তো এই ব্যাপারে আমরা আরও সচেতনতা বাড়াবো হ্যাঁ একদম ঠিক বলেছ বাংলাতে পশ্চিমবঙ্গে অনেকেই এই রকম প্রতারণার শিকার হয়েছেন তো আধার বায়োমেট্রিক ফড জাগো সচেতনতা বাড়াতে বলছে ব্যাংক সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ আগেভাগে সতর্ক থাকতে নিজেদের বায়োমেট্রিক তথ্য লক করে রেখে দিন তারা জানাচ্ছেন মূলত একাধিক সরকারি ওয়েবসাইট যেখানে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য জমা রয়েছে সেগুলি হ্যাক করে এই তথ্য চুরি করেছে অপরাধীরা তো এই বিষয়ে তাহলে কীভাবে বাঁচবে সাধারণ মানুষ যে ওয়েবসাইট থেকে কীভাবে আধার বায়োমেট্রিক লক করবেন সেই বিষয়টাই যদি একটু আলোকপাত করেন তাহলে আমাদের গ্রাহকরা যারা সিন্ধুক দেখছেন তারাও জেনে যাবে তারাও করতে পারবে ব্যাপারটা একটু যদি আমাদেরকে আজকে ডিসকাস করেন এবং আমি সবাইকে বলবো যে এইটা একটু ভালো করে শুনে নিলে আপনারাও নিজেদের সুরক্ষিত করতে পারবেন হ্যাঁ নিশ্চিতভাবে বলবো প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে এখানে বারো ডিজিটের আধার কার্ডের নম্বরের একটি ক্যাপচা ফ্লিপ ফিল আপ আপনাকে করতে হবে এরপর ওটিপি অপশান চাপ দিতে হবে ফোনে মেসেজ এলে সেটি ওয়েবসাইটে দিতে হবে এবার হোম পেজে লক আনলক বায়োমেট্রিক অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে যাবে এটা সহজ প্রসেস যেটা আমি বললাম এটা পরপর আপনারা করলেই কিন্তু পাবেন উল্লেখ্য আধার কার্ডে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা ডেটাবেস একবার লক হলে তা আর কোথাও ব্যবহার করতে পারবেন না যেমন ব্যাঙ্ক স্টক মার্কেটের ভিত্তিক অ্যাপসে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না আর আধারের আপডেট সম্বন্ধেও আমি বলে দিই আধার কার্ড নিয়ে ফের বড় সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কেন্দ্র বাড়ানোর জন্য যে জরুরি সময়সীমা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে লক করবে সেটাও কিন্তু আজকে আমি বলে দিচ্ছি এর জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এম আধার অ্যাপস অ্যাপস ওপেন করে ভাষা সিলেক্ট করে ওটিপি ক্লিক করে লগ করে নিন এবার ড্যাশবোর্ড থেকে নিচে মাই আধার মেনু সিলেক্ট করুন এখানে বারো ডিজিটের আধার নম্বর দিন তারপর ওটিপি পাবেন একটি নতুন স্ক্রিন খুলে যাবে যেখানে লক বায়োমেট্রিক অপশানে ক্লিক করলেই আধার ব্লক হয়ে যাবে হ্যাঁ একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে কীভাবে অ্যাপস আর ওয়েবসাইটের মাধ্যমে করব তো আধারের বায়োমেট্রিক লক করার অপশানে ক্লিক করার মাত্রই আধার কর্তৃপক্ষের কাছে নির্দেশ নিশ্চয়ই চলে যাবে তারপর সেই ভিত্তিতে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করা যাবে না এখন প্রশ্ন উঠতেই পারে যে আধারে কার্ড যখন আনলক করবেন কিভাবে এটা সম্বন্ধে যদি একটু বলেন হ্যাঁ নিশ্চিত সুতীত এক্ষেত্রে উপরোক্ত একই পদ্ধতি অনুসরণ করতে হবে শুধু লক বায়োমেট্রিক্সের জায়গায় আন লক বায়োমেট্রিক অপশানে ক্লিক করতে হবে তাহলেই আপনার সেটা আনলক হয়ে যাবে এবং কাজগুলো করা যাবে ধন্যবাদ বিষয়টা আজকে খুব ভালো লাগলো যারা সিন্ধুকের আমাদের এই এপিসোডটা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো এটা দেখে নিন এবং আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভের মধ্যে এটাকে ছড়িয়ে দিন যাতে তারাও নিজেকে সুরক্ষিত করতে পারে অজানা কেউ যাতে আপনার ব্যাংকের সঞ্চিত অর্থ না বার ওরে নিতে পারে বা কোনো ডেটা চুরি না করতে পারে হ্যাঁ ধন্যবাদ সুতীর্থ আজকে এরকম একটা বিষয়ের ওপর আমার বলতে পেরে খুব ভালো লাগলো থ্যাংক ইউ